শার্মিন রহমান প্রশ্ন করেছেন, কোন ধরনের খাবার খাওয়ালে শিশুর উচ্চতা বৃদ্ধি পাবে? একেবারে ছোটোবেলা থেকে, অর্থাৎ যদি আমরা ল্যাকটেটিং পিরিয়ড থেকে ধরি, একজন মায়ের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম, ভিটামিন ডি থাকে, যখন বাচ্চাটি ব্রেস্ট ফিডিং করে তখন মায়ের দুধ থেকে এটি সে নেয়। এবং ক্যালসিয়াম, ভিটামিন ডি কিন্তু স্কেলেটাল গ্রোথটা করে। স্কেলেটাল গ্রোথ হলো যে হাড়ের গ্রোথ, যেটা অর্থাৎ হাত লম্বা হচ্ছে কিনা, পা লম্বা হচ্ছে কিনা, আমরা বৃদ্ধি হচ্ছে কিনা, এটা প্রধানত যে খাবার করে তা হলো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার। সো আপনার বাচ্চার যে বয়স সেটা আপনি উল্লেখ করেননি, জাস্ট জানতে চেয়েছেন। সামটাইমস আপনার হলো উচ্চতা ডিপেন্ড করে জেনেটিক্যাল ফ্যাক্টর হিসেবে, অর্থাৎ বাবা মা, দাদা দাদি, চাচা চাচি এরা কতটুকু লম্বা আছে। জেনেটিক্যালি অনেকের ফ্যামিলিতে অনেক লম্বা হয়, অনেকে একটু শর্ট থাকে, একটা কমন উচ্চতা কিন্তু সবার ফ্যামিলি ক্যারি করে থাকে, বাচ্চারা তাই পায়। পরবর্তীটা ডিপেন্ড করে তার ফিডিং প্যাটার্নের উপর, অর্থাৎ ল্যাকটেটিং থেকে শুরু করে উইনিং পর্যন্ত ফিডিং প্যাটার্নটা, পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম তার খাবারে আছে কিনা এটা খেয়াল করতে হবে। যেহেতু একটি বাচ্চা মেইনলি দুধের উপরই ডিপেন্ড করে 5 বছর পর্যন্ত, সো ভালো মানের মিল্ক যদি সে খেয়ে থাকে, ভালো মানের ক্যালসিয়ামই কিন্তু সে খাবে এবং পাবে। খেয়াল করতে হবে তার খাবারের মধ্যে উইনিংয়ের সময় থেকে মাছ আছে কিনা, অর্থাৎ মাছ থেকে যে ক্যালসিয়ামটা পাবে তাতেও কিন্তু তার বৃদ্ধি নিশ্চিত হবে। অনেক বাচ্চা হয়তো চিকেনটা খাচ্ছে না, কিন্তু চিকেনের হাড়গোড় ছেঁচে যে আমরা স্যুপ করতে বলি তাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। আরেকটি কাজ করতে হবে, ক্যালসিয়ামকে বডিতে অ্যাবজর্ভ করার জন্য ভিটামিন ডি হেল্প করে থাকে। কাজে ডি সমৃদ্ধ খাবার আমাদের খুবই কম থাকে, ফর্টিফাইড ফুড থেকে ছাড়া আমরা কিন্তু পাই না, ন্যাচারালি সানলাইট থেকে পাই। কাজেই প্রতিটি বাচ্চাকেই উচিত এভরিডে 20 মিনিট সানলাইটে থাকা, তাহলে কিন্তু বাচ্চার বৃদ্ধি নিশ্চিত করা যাবে।